আসসালামু আলাইকুম রহমাতুল্লাহিয়া বরাক্কাতু আলহামদুল্লিলাব্দহ আল আমিন ওয়ালা আকিবা তুলিল মুত্তাক ইন ওসাল্লি ওসাল্লিম ও আলা নাবি জেনাম ওয়া আলা আলিহি ও হাবিহি আজমাইন ইন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী শরিয়ার লক্ষ্য ও উদ্দেশ্য শীর্ষক আলোচনার আজকের পর্বে আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং পূর্বেকার আলোচনাগুলোতেও আপনারা সামিল হয়েছেন শুনেছেন যারা শুরু থেকে ছিলেন আশা করছি তারা এই বিষয়টা ভালো করে বুঝতে পারবেন আমরা আল্লাহর কাছে দোয়া করছি যেন এমনই গুরুত্বপূর্ণ একটি বিষয় বোঝার এবং শোনার মতো ধৈর্য আমাদের সবাইকে দান করুন এবং শেখার মতো তৌফিকও আমাদেরকে দান করুন দর্শক আমরা আগের পর্বে আলোচনা করেছিলাম মাকাস তথা সেরিয়া লক্ষ্য উদ্দেশ্যের প্রকরণগুলো তিনটা প্রকরণ আমরা উল্লেখ করেছি একটি হচ্ছে মৌলিকত্বের দিক থেকে শরিয়ার প্রকরণ এবং বলেছি যে সেটি দু প্রকার এক মৌলিক মাকাসিদ অথবা মৌলিক উদ্দেশ্য ও লক্ষ্য শরিয়ার মৌলিক উদ্দেশ্য ও লক্ষ্য দ্বিতীয় হচ্ছে মকাসেদাহ অথবা শরিয়ার গৌণ ও আনুষাঙ্গিক মাকাসিদ। আল আল আসলিয়া দুই প্রকার এগুলোর উদাহরণ আমরা দিয়েছিলাম দ্বিতীয় প্রকরণ আমরা উল্লেখ করেছি ব্যাপকতার দিক থেকে মাকাসেদের প্রকরণ বা শারিয়ার লক্ষ্য উদ্দেশ্যের প্রকরণ আর সেটি তিন ভাগে বিভক্ত বলে আমরা উল্লেখ করেছি এক আল মাকাসুদ আল আম্মা কমন অবজেক্টিভস অফ সারিয়া অথবা শারিয়ার ব্যাপক আর্থক লক্ষ্য উদ্দেশ্য দুই আল মাকাসুদ আল খাসাহ নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য সেরিয়ার সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য এটা সাধারণত এবাদতের অধ্যায়ের কোন একটা অধ্যায়ের যে লক্ষ্য উদ্দেশ্যগুলো বলা হয়ে থাকে যেমন সালাতের অথবা সৌমের অথবা অন্য কোনো এবাদত তৃতীয় হচ্ছে আল মকাসুদ আল জজিয়া পার্সিয়াল অবজেক্টিভস অফ সেরিয়া শেরিয়ার ক্ষুদ্র লক্ষ্য উদ্দেশ্য এটা সাধারণত কোনো একটা ইবাদতের ক্ষেত্রে ছোটো ছোটো মাসালাগুলোতে যে অবজেক্টিভসটা স্থির করা হয় আর সেটিকে ইন্ডিকেট করা হয় যেমন গোসলের উদ্দেশ্য কি বা তোহারাতের উদ্দেশ্য কি তায়াম উদ্দেশ্য রুকু অথবা সজদার অথবা কুরবানির উদ্দেশ্য কি হজের মধ্যে যে হাদি কুরবানি করা হয় ইত্যাদি এগুলো হচ্ছে আল মাকাসুদ আলজিয়া আমরা তৃতীয় প্রকরণে উল্লেখ করেছিলাম যে মানুষের কল্যাণের দিক থেকে যেহেতু আমরা বিভিন্ন আলোচনার প্রেক্ষাপটে বলেছিলাম অন্যতম একটা মূল উদ্দেশ্য হচ্ছে বা কমন অবজেক্টিভস হচ্ছে মাসল মাসাল ওদার ও আলমাফা মেন হোম অর্থাৎ আল্লাহর বান্দাদের যত প্রকার কল্যাণ আছে সে কল্যাণগুলোকে আনয়ন করা সে কল্যাণগুলোকে নিশ্চিত করা এবং যত প্রকার ক্ষতি অমঙ্গল আছে সেগুলোকে বান্দাদের থেকে দূর করা মোচন করা এটা শেরিয়ার অন্যতম উদ্দেশ্য অতএব এই কল্যাণের দিক থেকে শেরিয়ার বা মূল উদ্দেশ্যগুলোকে তিন ভাগে ভাগ করা যায় সেটি হচ্ছে আল আল হাজিয়াত আর তাহসিনিয়াত আমরা সংক্ষেপে এগুলোর কিছু উদাহরণ দিয়েছিলাম বা সংজ্ঞা দিয়েছিলাম জরুরিয়াত মানে হচ্ছে জরুরি বিষয়গুলো হাজিয়াত মানে প্রয়োজনীয় বিষয়গুলো তেহসেনিয়াত যেটা আনুষাঙ্গিক অথবা গৌণ বিষয়গুলো গৌণ বিষয়গুলো এখানে আমরা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি তারপরে আমরা আলদার আলাদা আলোচনা করব আল হাজিয়াত আলাদা আলোচনা করবো তহসিন আলাদা আলোচনা করব। আলদারুরিয়াত হচ্ছে জরুরি বিষয়গুলো এমন জরুরি যা ছাড়া জীবন চলে না যেমন অন্ন বস্ত্র বাসস্থান মানুষ অন্ন বলতে খাবারকে বোঝানো হয় মানুষ খাবার ছাড়া থাকতে পারবে না মানুষ বস্ত্র মানে পোশাক ছাড়া থাকতে পারবে না তার দিন এবং তার ইজ্জত কোনো কিছুই থাকবে না যেহেতু সে সতর থাকবে না এবং যেহেতু সে দিনে দুনিয়ার মধ্যেও চলতে গেলে সে অপদস্থ হবে যেন তার পোশাক দরকার তার বাসস্থান দরকার সে কোথায় থাকবে তো এগুলো হচ্ছে অত্যন্ত জরুরি বিষয় তারপরে হচ্ছে হাজি হাজি বিষয়গুলো হলো প্রয়োজনীয় হাজাত মানে হচ্ছে প্রয়োজন বা অভাব আমরা বলেছি অন্ন বস্ত্র বাসস্থান তার মূল খাদ্য আজকে কি খাবে সে সেটা যত সামান্য হোক যে কোনো একটা প্রকার হলেও তাকে খেতে হবে আজকে এটা হচ্ছে জরুরি আমি যদি বলি আমাদের বাসাটা খুব জরুরি একটা বাসা একটা রেসিডেন্স একটা হোম থাকাটা খুব জরুরি কিন্তু বাসার মধ্যে যেটা না থাকলে বাসাই বলা যায় না ততটুকু জরুরি যেমন একটা চুলা থাকতে হবে যেমন লাকড়ি অথবা গ্যাস থাকতে হবে আগুন জ্বালানোর জন্য রান্নার জন্য কিন্তু বাসাতে সোফা না থাকলেও চলে অথবা ফ্রিজ না থাকলেও চলে অথবা বাসাতে একটা কল থাকলে চলে একটা ওয়াশরুম থাকলে চলে কিন্তু এখানে যদি দুটো ওয়াশরুম তার অনেক কষ্ট লাঘব হয় এই যে অনেক কষ্ট লাঘব হওয়ার জন্য যা প্রয়োজন এটাকে আমরা হাজি বলবো যা না থাকলে বাসস্থানীয় বলা হয় না এটা বাস এটা হচ্ছে জরুরি আর যা থাকলে তার নানা রকমের যে বিশাল কষ্টগুলো হয় কষ্টগুলো দূরীভূত হবে সেটা হচ্ছে হাজি আর অতিরিক্ত জিনিসগুলো শৌখিন জিনিসগুলো বা আরামদায়ক জিনিসগুলো বিলাসী জিনিসগুলো হবে তার তহসিনী বিলাসী জিনিসের মধ্যে আছে তার সুন্দর খাট তার সোফা অথবা তার আরো অন্য বিষয়গুলো তাহলে একটা বাসার মধ্যে কিছু আছে জরুরি কিছু আছে হাজি বা প্রয়োজনীয় কিছু আছে তাহসিনি বা বিলাসী এভাবে আমরা এটা তো হচ্ছে আমরা একটা বাসার উদাহরণ দিলাম এভাবে একটা ইবাদতের উদাহরণ আমরা দিতে পারি ইবাদতের মধ্যে যেমন সালাত সালাতের মধ্যে আরকানগুলো হচ্ছে অত্যন্ত জরুরি বিষয় আরকানগুলোর কোনো একটা ছুটে গেলে নামাজই হবে না এটা হচ্ছে জরুরি ফরজগুলো গুলো মানে সালাতের যে ফরজগুলো আছে এগুলো অত্যন্ত জরুরি কোনো একটা ছুটে গেলে যদি কেউ একটা বাদ দিয়ে নামাজ পড়ে সালাত পড়ে তাহলে সেটা হবে না আর মিনিমাম যদি কেউ ভুলে একটা রোকন বাদ দিয়ে দেয় তাহলে তার ওই রেখাত বাতিল তাকে ওই রাখাত আবার পড়তে হবে এটা হচ্ছে জরুরি আর সালাতের হাজাত কোনগুলো আজে সালাহ সালাতের মধ্যে যে কাজগুলো ওয়াজিব সেটা হচ্ছে সালাতের হাজাত আর সালাতের কি সালাতের হচ্ছে যাবতীয় মুস্তাহাব্বাদ যেগুলো হাদিসের মাধ্যমে প্রমাণিত যেগুলো এবং আরকানের মধ্যে পড়ে না বাকি মুস্তাহাব্বাদ গুলো এগুলো হচ্ছে তাহসিনিয়াত এভাবে প্রত্যেকটা জিনিসের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের কল্যাণের দিক থেকে তিন ভাগে ভাগ করতে পারি যে কোনো জিনিসকে আলদরিয়াত বা জরুরি বিষয় আল হাজিয়াত বা প্রয়োজনীয় বিষয় আর তাহসিনিয়াত বা শৌখিন বিষয় এ বিষয়গুলো হতে পারে মামলাতের প্রত্যেকটা ক্ষেত্রে এ বিষয়গুলো হতে পারে ইবাদতের প্রত্যেকটা ক্ষেত্রে এ বিষয়গুলো হতে পারে আমাদের জীবনের যে কোনো ক্ষেত্রে তাহলে আমরা এভাবে বলতে পারি যে আমাদের জীবনের যত কল্যাণ ভালো দিক এই ভালো দিকগুলোর মধ্যে কিছু আছে জরুরি কল্যাণ কল্যাণের এই অংশগুলো থাকতে হবে নাহলে জীবন চলবে না কিছু আছে প্রয়োজনীয় কল্যাণ বা মাসালা যেটা না থাকলে কষ্ট হবে কিন্তু জীবন চলবে আরেকটা হচ্ছে তাহসিনী বা বিলাসী জাতীয় আনুষাঙ্গিক বিষয় যেটা থাকলে ভালো না থাকলে কোনো অসুবিধাই নাই কোনো কষ্টই নাই তাহলে কল্যাণগুলোকে এভাবে এই যে আলদার রিয়াদগুলোকে বা আলহাজিয়াদ আল্লা মাসালে হানাম দিয়েছেন আমরা আজকে বললাম এটা মাকাসেদের তৃতীয় প্রকরণ এর তিনটা প্রকার কিন্তু এটাকে কেউ কেউ মাসালাহ বা কল্যাণ নাম দিয়েছেন তখন বলা হয় হিয়া আল মাসালেহিয়া এটা কি আমরা আমাদের আলোচনায় বলেছি তাইলে আমরা দেখতে পাচ্ছি এই প্রকরণের মধ্যে এসে মাকাসিদ এবং মাসালেহ এর পাশাপাশি প্রতিশব্দ হিসেবে এখানে ইউজ করা হচ্ছে ইউজ এই জন্য মাসালহের যে আলোচনাটা আমরা সেরিয়ার বিভিন্ন বিষয়ে বা আলোচনায় কিংবা বইতে পাই সেটা মূলত মাকা আলোচনা আলোচনা মশালহের আলোচনা মূলত মাকা আলোচনা দর্শক আমরা আজকে এ প্রকারগুলোকে আমি কনক্লুড করলাম জাস্টগুলোকে যেন আমরা সহজে বুঝতে পারি আমাদের চোখের সামনে মাথার সামনে চিন্তায় যেন থাকে যাতে করে পরবর্তী আলোচনাটা আমরা ধরতে পারি আমাদের আজকের আলোচনায় আমরা মেইনলি ফোকাস করবো আদরুর যেটাকে আমরা আল মাকাসিদ আল জরুরিয়া বলবো অথবা আল মাস আল জরুরিয়া বলবো এই বিষয়গুলো আমরা আজকে আমাদের আলোচনায় ফোকাস করব ইনশাল্লাহ আশা করব যে বিষয়গুলোর মধ্য দিয়ে অনেক বিষয় আমাদের সামনে উদ্ঘাটিত হবে স্পষ্ট হয়ে উঠবে প্রথমে আসা যাক আমরা বলেছি আদ জরুরিয়া এটা একটা আরবি শব্দ এটা তৃতীয় প্রকরণের প্রথম প্রকার কল্যাণের দিক থেকে যে মাকাসিকে তিন ভাগে ভাগ করেছে তার প্রথম প্রকার আর শব্দটি দরুরিয়া অথবা দরুরি শব্দের বহুবচন দারুরি দ্বদ রা গোলতা দরোরা অথবা সেখান থেকে ইয়ানসবাতি ব্যবহার করলে হয় দারুরি এই শব্দটা কিন্তু বাংলায় আমরা প্রচুর ব্যবহার করি এবং বাংলায় দদকে আমরা জোয়া দ্বারা পরিবর্তন করে শব্দটাকে জরুরি বলি জরুরি জরুরি অবস্থা জরুরি প্রয়োজন জরুরাত এ কথাগুলো কিন্তু বাংলায় ব্যাপকভাবে প্রচারিত অতএব শব্দটা প্রিয় দর্শক আমি মনে করি আপনাদের কারো কাছে অপরিচিত নয় আসলে ঠিক জরুরাত বলতে যে কঠিন প্রয়োজনের কথা আমরা বুঝাই শব্দটার অর্থ সেটাই বা এর এখন এটাকে ওলামাই কেরাম সরিয়ার দৃষ্টিতে কিভাবে ব্যাখ্যা করেছেন আমরা সে আলোচনা করব বিরতির পর আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন জানার জন্য ইসলামের রূপ সমুহ মেনে চলার কোনকি ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহর শরীয়তের বাইরে যাওয়ার সুযোগও তার তাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দিয়েছেন এটা অনুসরণের ভিতরেই মানব কল্যাণ নিহিত ইসলাম ইসলামই একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুজাফফর বেন মহসি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ शाहिदুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলবর

ইসলাম মানার দুনিয়াবি ফায়দা প্রতি শনিবার রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে ইসলামী সারিয়ার রয়েছে সুনির্দিষ্ট সমহান লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী শেরিয়া অনুসরণের মধ্যেই নিহিত রয়েছে মানুষের ইহপরকালীন শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী শেরিয়ার সেই সব মহান ও কল্যাণকর দিকগুলো জানতে চান তাহলে দেখুন ইসলামী শেরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা জানুন সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলামী সারিয়ান নীতিমালা প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় দর্শক বিরতির পর আমরা ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য শীর্ষক আমাদের আলোচনার পর্বে আবারও ফিরে এলাম আমরা জরুরত সম্পর্কে আলোচনা করছিলাম জরুরি বলতে কি বোঝানো হয় জরুরতের অর্থটা কি এর সংজ্ঞাটা কি এর শাব্দিক অর্থের কথা আমরা বলেছি এটা দরার থেকে এসেছে দরার মানে ক্ষতি যা না করলে ক্ষতি সেখান থেকেই দরোরা আর শরীয়তের পরিভাষায় ওলামাগন বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন যেমন কেউ কেউ বলেছেন মা কেন দরুরা। যার কল্যাণটা জরুরতের পর্যায়ে পৌঁছে যায় অর্থাৎ অত্যন্ত প্রয়োজনের পর্যায়ে পৌঁছে যায় এটাকে আলেমদের কেউ কেউ এভাবে বলেছেন মা তাসুল্লাহ ইহি ইহাদ দরোরা মহতাসুল্লাহায়ত ইলাইহি ইহাদ দরুরা যেটা অর্জন করার দিক থেকে যেটা করার দিক থেকে জরুরাত পর্যন্ত জরুরাতে সীমানা পর্যন্ত পৌঁছে যায় যার প্রয়োজনটা সেটাই হচ্ছে জরুরাত তাইলে একটা হচ্ছে প্রয়োজন আরেকটা হচ্ছে জরুরাত প্রয়োজন এটা একটা কমন ওয়ার্ড এই প্রয়োজনটা খুব বেশি হয়ে গেলে সেটা জরুরত এমন খুব বেশি যে ওটা ছাড়া জীবনটা বিপর্যস্ত হয়ে পড়বে জীবনে ক্ষতি দেখা দিবে অনেক অনেক প্রবলেম দেখা দিবে এটা হচ্ছে তাহলে জরুরাত তাইলে এ দুটো সঙ্গে থেকে আমরা বুঝলাম এমন প্রয়োজন যা ছাড়া ক্ষতি দেখা দিবে যা আমাদের ক্ষতির কারণ হবে ওই অভিপ্রয়োজন পূরণ না হলে এটাই হচ্ছে জরুরাত তবে ইমাম সাতবি তিনি বলেছেন মা লা আবুদ্দামিনহা ফেকিয়া মে মাসোয়ালা হেদ্দিনী ওয়াদ দুনিয়া দুনিয়া এবং আখেরাত্দের কল্যাণ এস্টাব্লিশ করার বা হওয়ার ক্ষেত্রে যা ছাড়া চলে না অর্থাৎ যা ছাড়া দুনিয়ার কোন কল্যাণ স্টাবলিশ হয় না এবং যা ছাড়া আখিরাতের কোনো কল্যাণ স্টাবলিশ হয় না যেহেতু আমরা মেন আমরা শুধু দুনিয়ার কল্যাণের কথা ভাববো না আমরা দুনিয়া আখিরাতের সকল কল্যাণের কথা ভাববো আর অতএব একজন মুসলিমের কাছে জরুরতের সংজ্ঞা হচ্ছে দুনিয়া আখেরাতের কল্যাণ যা ছাড়া স্টাবলিশড হয় না প্রতিষ্ঠিত হয় না এটাই হচ্ছে জরুরতের সংজ্ঞা খুব চমৎকারভাবে তিনি বলেছেন এবং তিনি আরো ব্যাখ্যায় বলেছেন যে এই প্রয়োজনটা এমনভাবে সমাধান হওয়া উচিত যে যদি এই প্রয়োজনটা পূরণ না করা হয় তাহলে দুনিয়ার ক্ষেত্রে বড় ধরনের বিপর্যয় দেখা দেয় এবং আখিরাতের ক্ষেত্রে তার সকল কল্যাণ তিরোহিত হয়ে জাহান্নাম অবধারিত হয়ে যায় এটা হচ্ছে জরুরাত অর্থাৎ এই জরুরাতটা দুনিয়া পূরণ না হলে তার জীবনটা বিপর্যস্ত হয়ে যায় ধ্বংস হয়ে যায় আর আখিরাতেও তার জান্নাত পাওয়াটা শুধু পরাহত হয়ে পড়ে জাহান্নাম অবধারিত হয়ে পড়ে অতএব এ দুটো হচ্ছে এ দুটো মিলিয়ে ইসলামের দৃষ্টিতে এটা হচ্ছে জরুরাতের সংজ্ঞা এখন প্রিয় দর্শক প্রশ্ন হচ্ছে তাহলে এই ধরনের জরুরতগুলো কি যে জরুরত ছাড়া আমার দুনিয়াও যাবে এক যাবে। এটা খুব একটা প্রশ্ন কিন্তু কি কি এখানেও দেখা গিয়েছে যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম স্বয়ং এসে বলে জাননি যে এই ধরনের জরুরত হচ্ছে পাঁচটা কিন্তু আমরা কোরআন এবং সন্ন্যার সকল টেক্সট বক্তব্য এবং নসুস অনুসন্ধান করে দেখি যে এই ধরনের জরুরত আসলে পাঁচটা এই পাঁচটা জরুরত হচ্ছে মকসদ হেফিন হেফাজত এর মাকসাদ বা উদ্দেশ্য লক্ষ্য দ্বিতীয় নম্বর হচ্ছে মক্সদ হেফস মানুষের জীবন সংরক্ষণ করা বা হেফাজত করার লক্ষ্য উদ্দেশ্য তিন নম্বর হচ্ছে মাকসাদ হেফ আকল মানুষের আকল বা বিবেক বুদ্ধি হেফজ করার উদ্দেশ্য লক্ষ্য চার নম্বর হচ্ছে মাকসাদ হেফ মানুষের যে সম্পদ অর্থ এগুলো হেফাজত করার উদ্দেশ্য লক্ষ্য এবং পঞ্চম হচ্ছে মাকসাদ কেউ এটাকে হেফ বলেছেন মাকসাদ আল একসাথে বলেছেন অর্থাৎ মানুষের বংশধারার হেফাজতের উদ্দেশ্য লক্ষ্য অথবা মানুষের মর্যাদার মর্যাদা হেফাজত করার লক্ষ্য উদ্দেশ্য বংশ এবং মর্যাদা এটা ওতপ্রোত জড়িত একটা বিষয় অতএব আমরা বলবো যে ওলামারা কেউ পাঁচটা কেউ ছয়টা যাই বলেন না কেন আসলে এটা পাঁচটা বিষয় এই পাঁচটা বিষয়ের জরুরি বিষয় বলে স্বীকৃতি দিয়েছে তার বহু দলিল আছে আমরা সংক্ষেপে শুধু আপনাদের সামনে বলে দেব যে শরিয়া আসলে কিভাবে তাহলে এ বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করেছে যেমন মাকসাদ হেফাজত দিন দিনের হেফাজত এই জরুরি বিষয়গুলোর মধ্যে এক নম্বরে শেরিয়ার দিন কি এক নম্বর রেখেছে তাহলে এখানে পাঁচটা বিষয় পেলাম দিন মানুষের প্রাণ বা মানব জীবন তিন মানুষের আকল বৃদ্ধি বিবেক চার মানুষের সম্পদ পাঁচ মানুষের বংশধারা ও কৌলিন্য এবং তার মর্যাদা এই পাঁচটা জিনিস এই পাঁচটা জিনিসের মধ্যে ইসলাম কিন্তু দিনকে এক নম্বর রেখেছে কেন দিন এক নম্বর আসলো আমাদের ডিসকাশনের মধ্যে সেটা ক্লিয়ার হবে তো দিনের যে হেফাজতের বিষয়টা শরিয়ার মূল উদ্দেশ্য সেটা নানা আলোচনার মধ্য দিয়ে আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রথমত দিনের হেফাজত এ বিষয়টা আমরা দেখি যে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন প্রথমত ইন্না দিন আন আল্লাহ ইসলাম আল্লাহর কাছে দিন তথা জীবন ব্যবস্থা হচ্ছে শুধু ইসলাম ইসলাম ছাড়া আর দিনের আর কোনো কিছু নেই আর কোনোটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য যে নয় সেটা আল্লাহ তালা আল কোরআন উন্নয়তে বলেছেন ইসলামে দিন আন ফেলাই হোক বেলামিন যে আল্লাহ ইসলাম ছাড়া আর অন্য কোনো কিছু সেটা কবুল করবেন না ওমাইব আল ইসলামের দিন যে ব্যক্তি ইসলাম ছাড়া আর অন্য কোনো কিছু জীবনের বিধান হিসাবে আইন হিসাবে অনুসন্ধান করে বা গ্রহণ করে ফেলাই ইকবাল আমিন এটা কখনই গ্রহণযোগ্য হবে না আল্লাহ কখনো গ্রহণ করবেন না তাহলে দিনটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর এই দিনটা হচ্ছে ওই দিন যে আল্লাহ তালা সাল্লামের মাধ্যমে আমাদের উপর নাজল করেছেন এবং তার মধ্যে আছে আকিদা তার মধ্যে আছে এভা তার মধ্যে আছে আমেলা তার মধ্যে আছে আখলাক এসব কিছু সমন্বয়ে একটা কমপ্লিট কোড আল্লাহ তালা একটা কমপ্লিট জীবন ব্যবস্থা যে আল্লাহ তালা আমাদেরকে প্রেরণ করলেন আমাদের মনোজগতের বিষয়কে শুদ্ধ করার জন্য আমাদের আমলি চাই সেটা এবাদত হোক অথবা আমালা হোক সেটাকে পরিশুদ্ধ করার জন্য আমাদের আখলাখ এবং সততা ও চরিত্রকে সংশোধন করার জন্য যা যা দরকার এর সবটা মিলে হচ্ছে দিন এই দিনই আল্লাহ আসলে মিন করছেন যখন তিনি বলছেন ইন্নাদিন আন্দাল ইসলাম এই দিনকে হেফাজত করা এটা হচ্ছে জরুরি বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জরুরি বিষয় তাহলে জরুরি বিষয় পেলাম আমরা প্রিয় দর্শক কয়টা মোট পাঁচটা দিন বা ইসলাম যেটাকে আমরা বলি দ্বিতীয় নম্বর হচ্ছে মানব জীবন তৃতীয় নম্বর হচ্ছে মানুষের বিবেক বুদ্ধি চতুর্থ হচ্ছে মানুষের সম্পদ এবং পঞ্চম হচ্ছে বংশ এবং কৌলিন্য ও মর্যাদা আচ্ছা এখন আসুন আমরা একটু আলোচনা করব। যে দিনের হেফাজতটাকে ইসলাম কিভাবে চিত্রায়িত করেছে দিনের এই যে জরুরতটা এই জরুরতটাকে আমরা কিভাবে আদায় করতে পারি এই জরুরাতটা কিভাবে সম্পন্ন করতে পারি যেহেতু ইসলামের ঘোষণা এটা মানুষের আর্জেন্ট নিড এবং জরুরি বিষয়ের একটা বিষয় এক্ষেত্রে কয়েকটা বিষয় আমরা দেখি একটু গভীরভাবে চিন্তা করলে দেখব প্রথমত দিন বললে মানুষ মনে করে ধর্ম ধর্ম বললে মানুষ মনে করে যে আখিরাতের বিষয় কিন্তু ইসলাম তো এমন একটা বিষয় যেটা শুধু আখিরাতের কল্যাণকে ইনক্লুড করেনি অন্তর্ভুক্ত করেনি এটা ইনক্লুড করেছে দুনিয়া আখিরাতের দুটো যেটা আমরা জরুরতের সংজ্ঞায় নিয়ে এসেছি জরুরতের সে সংজ্ঞায় কিন্তু ইসলামিক সংজ্ঞা মনে রাখতে হবে এটা মুসলিম মাইন্ড অ্যাকসেপ্ট করে নিয়েছে দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ যা ছাড়া সে দুনিয়া আখিরাত দুটোই হারাবে তো এক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে দিনের হেফাজতের জন্য শরিয়াত বেশ কিছু কর্মসূচি আমাদেরকে দিয়েছে এর মধ্যে যে সকল কর্মসূচি আমাদেরকে দিয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এক আল আমালু নম্বর যেটা আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন যে আন রকফি তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো দিনকে তোমরা শুধু অ্যাকসেপ্ট করো নয় বরং জীবনের সর্বক্ষেত্রে একে মেনে নাও একে প্রতিষ্ঠিত করে এবং তাদের বিচ্ছিন্ন হয়েও না তাইলে আল্লাহম আলু বিহি আল্লাহম আলু বিদ্দিন দিন দ্বারা আমল করার বিষয়টা রকম দিন দ্বারা আমল করার বিষয় হচ্ছে দিনই যতগুলো ইনস্ট্রাকশন এসেছে সবগুলো আমল করতে হবে যত ফরজ এবং আর কানগুলো এসেছে চাই সেটা ইবাদত হোক মামলাতের ক্ষেত্রে হোক সবগুলো আমাদেরকে স্টাবলিশ করতে হবে এটাই হচ্ছে আল আমল উদ্দিন দিনের আমল যদি কেউ না করেন তাহলে তিনি দিনকে হেফাজত করলেন না দিনের আমলের মধ্যে আরকান ও ইসলাম এক নম্বর যেহেতু এখানে শাহাদার কথা এসছে শাহাদত আল্লাহ ইহাইল্লাহ ও আন্দা মোহাম্মদ রসুল্লাহ এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যি করার কোনো ইলাহ নেই এবং এই কথার সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর বান্দা ও দ্বিতীয় হচ্ছে একাম সালাদ কায়েম করা ইতা উজ্জাকা জাকাত দেওয়া সৌম রমাদান রমাদান মাসে সিয়াম পালন করা হাজু বেতিল্লাহ হারাম লেমান ইসাত আলহ সাবিলা যে ব্যক্তি সমর্থ রাখে সে যেন বায়তুল্লাহ আল হারামের হজ করে তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো হচ্ছে দিনের আমল কিন্তু এর মধ্যেই কি দিনের আমল সীমাবদ্ধ এগুলো দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় বড় আমল যেগুলোকে শাহরুদ্দিন বলা হয়েছে সুরাহের মধ্যে যেগুলোকে আইরুল্লাহ বলা হয়েছে দিনের বড় বড় শেয়ার বড় বড় প্রতীক বড় বড় আমল এগুলো করতে হবে কিন্তু এছাড়াও আর অনেক আমল আছে এই আমলগুলোর মধ্যে আছে যখন আপনি যেমন নকল সালাত আদায় করা যেমন আকিকা করা যেমন আল্লাহর নামে দবেহ করা যেমন কোরবানি করা যেমন আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আল্লাহর কাছে পরিত্রণ চাওয়া আল্লাহর কাছে দোয়া করা শুধু আল্লাহর কাছে সেগুলো সারাক্ষণ আল্লাহকে স্মরণ করা মুখে স্মরণ করা অন্তরে স্মরণ করা আল্লাহর এবং রাসু সাল্লা সাল্লামের মানার মাধ্যমে দিয়ে স্মরণ করা এগুলো সবই হচ্ছে দিনের আমল তাহলে দিনের আমল যদি আপনি করেন তাহলে দিনের হেফাজত করলেন আমল বাদ দিলেন দিনের হেফাজত থেকে আপনি দূরে সরে গেলেন দ্বিতীয়ত হচ্ছে আল জেহাদুমিন আজরিফ দিনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা প্রয়োজনে যুদ্ধ করা যেটা কেতাল ফিসাইবিল্লা বলা হয়েছে এবং এর উপর তো বিস্তারিত আলোচনা আছে আমরা সংক্ষেপে এতটুকু বলব করেন আল্লাহ দেখা গিয়েছে যে মানুষকে এভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন যাতে মানুষ দিনকে রক্ষা করার জন্য যাতে মানুষ সংগ্রাম করে যাতে মানুষ জেহাদ করে ইত্যাদি বিষয়গুলো এই দিনের হেফাজতের জন্য প্রিয় দর্শক আরও অনেকগুলো বিষয় আমাদের আলোচনা আছে আমাদের সময় ফুরিয়ে যাওয়ার কারণে আজকের অনুষ্ঠান এখানেই করতে হচ্ছে আমরা আশা করবো যে এই ধারাবাহিক আলোচনাগুলো আমরা আপনারা পরবর্তী পর্বগুলোও দেখবেন যাতে করে আলোচনার একটা ধারাবাহিকতা জানা থাকে সকলেরই এবং আমরাও আলোচনাটা শেষ করতে পারি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী পর্ব দেখার আল্লাহ আমাদের সকলের আমলগুলোকে কবুল করুন প্রচেষ্টাকে কবুল করুন এবং আরও তৌফিক দান করুন হাজা ওসলাল ওসালাম আল্লাহ নবীন ও আলা আলহি ও আসহাবি আজমাইন ওসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত Ah uh সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপি রোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই তিন শূন্য নয় ছয় এক শূন্য দুই চার এক নয় দুই শর্ট কোড তিন সোয়েব বিআইসি কোড আই বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান

জীবনমনকে উদ্ভাসিত করতে হলে এতে করতে হলে তাই সুদৃঢ় ঈমান এবং পরিচ্ছন্নম 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 কীভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরলপথে চোখ রাখাপন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ প্রতি সোমবার রাত সাড়ে আটটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়